আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার জন্য। তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্যরকম টেকনোলজি নিয়ে আলাপ করব। আমাদের দেশে পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে, আসলে এর কারণে আমরা প্রচুর পরিমাণে পানি অপচয় করি। এছাড়া অন্যান্য কারণ আছে, কিন্তু আমরা যদি এই পদ্ধতিটা অনুসরণ করি তাহলে কিছুটা হয়তো হ্রাস পেতে পারে। যেমন ধরেন, সিঙ্গাপুরে এই পদ্ধতিটা অনুসরণ করে, এই যে ট্রাকগুলো দেখছেন, এই ট্রাকগুলোকে সাকশন ট্রাক বলে। যত ময়লা এই ট্রাকের মাধ্যমে বহন করা হয়, আর এই যে ট্যাঙ্কিগুলো দেখছেন, এই ট্যাঙ্কির ভিতরে আসে, এই ট্যাঙ্কির পাশে পাইপ সিস্টেম আছে, দেখেন ওই যে ট্রাক দাঁড়ায় আছে সারি সারি। আর এই ট্রাকে, প্রত্যেকটা ট্রাক এই জায়গায় এসে আনলোডিং করা হয়। ওই একটা লোক আছে, ওই ট্রাকের থেকে পাইপ দিয়ে ওইখানে জয়েন দিয়ে দিলি, ময়লা এবং পানি দুইটাই এসে ওই পাশের ট্যাঙ্কিতে জমা হয়। এইখান থেকে প্রত্যেকটা ট্রাক এই জায়গায় এসে আনলোডিং করার পর ট্রাকগুলো বাইরে চলে যায়, আর এইখান থেকে এই ট্রাকের যত ময়লা আছে এবং পানি, এই দুইটা এর পাশেই বড় বড় ট্যাঙ্ক আছে, সেপারেট করা হয়। এই পানি এক পাশে চলে যায় আর ময়লাগুলো আর এক পাশে চলে যায়। এই পানিগুলো আবার ফিল্টার করে বিভিন্ন এই 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 ট্যাঙ্কির ভিতরে এই পানিগুলো জমা থাকে, এখান থেকে পানিগুলো আবার ফিল্টার করা হয় বিভিন্ন সিস্টেমে। এই ভিতরে ঢোকা যায় না, যার কারণে আমি একটু দূর থেকে দেখাচ্ছি। পানিগুলো রিফিল্টার হয়ে এগুলো আবার ব্যবহার উপযোগী হওয়ার পরে এগুলো আবার সিঙ্গাপুর সরকার পাবলিকের কাছে ডিস্ট্রিবিউট করে। আর এখান থেকে যে ময়লাগুলো আসে, কারণ আমরা জানেন, আপনারা জানেন, বাথরুমে আমরা সাধারণত পানির ভাগ বেশি ব্যবহার করে থাকি, এই পানিগুলো এরা ধরে রাখে, এগুলো ফিল্টার করে আবার রিইউজ করতেছে। আর ময়লাগুলো শুকাচ্ছে, শুকায়ে এটা আবার জৈব সার বানায় ফেলতেছে, বিভিন্ন কেমিক্যাল টেমিক্যাল দিয়ে সার বানায় পরে আবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে। এই প্রত্যেকটা ট্রাক এই জায়গায় আনলোডিং করে, আর এখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক পাশে ময়লা এক পাশে পানি। পানিগুলো আবার রিফিল্টারিং হয়ে আবার ব্যবহার উপযোগী হয়ে আবার চলে যাচ্ছে, আর ময়লার পরিমাণ তো কম, পানির পরিমাণ বেশি, ময়লাগুলো আবার কম্পোস্ট সার হয়ে গাছের গোড়ায় চলে যাচ্ছে। সিস্টেমটা তো ভালোই, কোনো কিছুই ফেলানো যায় না। বাংলাদেশে যদি এরকম করা যায়, এরকম সুষ্ঠু ব্যবহার হয়, তাহলে আমাদের পানির লেয়ার এত তাড়াতাড়ি এত নিচে নামতো না হয়তোবা। আপনারা দেখছেন এই ট্র্যাকগুলো আনলোডিং করা হয়ে গেছে, এখন এই ট্র্যাকগুলো আবার বাইরে চলে যাচ্ছে। ভালো থাকেন, অসংখ্য ধন্যবাদ।